সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শান্ত মিয়া। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া থানার আমরাত গরু হাটে। এই হাট একটি বিখ্যাত এবং জনপ্রিয় গরু হাট। আর আজকে এই হাট থেকে আপনাদেরকে যে খামার উপযোগী সার গরু রয়েছে, সার বাসনগুলি, সেই বাসনের দাম দর জানানোর চেষ্টা করব। তো খামার উপযোগী বাসনের দর দাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় ধরে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? বেচা কিনা ভালো না? তো বেচা কিনা ভালো না কেন? ভালো না, ঈদের পরে মানুষ গরু কিনে কম, ঈদের পরে কিনে কম। আচ্ছা, তো আপনি কি গরু বিক্রি করেন? সার বাসুর বিক্রি করতেছেন। তো ঈদের পর তো যারা খামার করবে তারাই তো এসব কিনার কথা বেশি। খামারওয়ালারা টাকা পায় না, দেখে এবার কিনে কম। খামারওয়ালারা টাকা পায় না, তো এবার তো খামারের গরু ঈদের সময় ভালো বিক্রি হয়েছে। এটার গলার ঝুলটা দর্শক বন্ধুরা আপনার একটু দেখাই। আর হচ্ছে নাভিটা, এই যে গলার ঝুলটা মোটামুটি মাশাআল্লাহ ভালো ভালো মানের একটা বাছুর। আচ্ছা, এই গরুটা তো, এই বাছুরটা তো আপনার যারা খামার করবে তারা কিনবে। আচ্ছা, তো এটার দাম চাইতেছেন কত? 87-88 দাম। 87-88। তো হাটে দাম উঠছে কেমন? 80-81 বললে তো ভালো দাম বলছে। তো দেন নাই কেন? দেই নাই, লাভ না। আপনি তো চাইছেনই 87। দাম চাই কম, এত দাম চাই, এত দাম চান না? 1-2 হাজার টাকা হইলে চান। আচ্ছা ঠিক আছে, তো এটা কত হলে ফিক্স দিতে পারবেন? 2-3 হাজার হলে বিক্রি করে দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। কাকা ভালো আছেন? কাকা আপনার বাসা কোন জায়গায়? শিবপুর। শিবপুর থেকে কয়টা বাছুর নিয়ে আসছেন? তিনটা বাছুর নিয়ে আসছেন। বিক্রি হয়েছে কয়টা? একটা বিক্রি হয় নাই মাত্র আসছেন। আচ্ছা কাকা, এটা কি জাতের বাছুর? ক্রস জাতের বাছুর। আচ্ছা, এই বাছুরটা তো যারা নিবে পালার জন্য নিবে, খামার উপযোগী বাছুর। আচ্ছা, তো কাকা এই বাছুরটার দাম চাইতেছেন কত? 75 হাজার টাকা দাম চাইতেছেন। তো হাটে দাম উঠছে কেমন? 65 দাম উঠছে। দেন নাই? তো কত হলে দেওয়ার নিয়ত আছে? 70 হলে দিয়ে দিবেন। আচ্ছা কাকা, ধন্যবাদ, ভালো থাকবে। ভাইজান ভালো আছেন? দাম কত চাইতেছেন? 85 হাজার। তো হাটে দাম উঠছে কেমন? 70-72। আচ্ছা, তো এই গরুটা আপনার কত হলে দেওয়ার নিয়ত আছে? 75-80 হলে দিয়ে দিবেন। আচ্ছা, এটা তো যারা, এটা কি কাটার জন্য নিবে না খামারে করার জন্য নিবে? এটা এখনো দাঁত হয় নাই। কি জাতের বাছুর এটা? দেশি বাছুরই, মোটামুটি ভালো জাতের বাছুর। আচ্ছা, এইদিকে লালটা দেখতেছি, এই লালটা কি আপনারই? লালটা আপনার চাচা? তো চাচা, এই বাছুরটার দাম চাইতেছেন কত? 90। তা হাটে দাম উঠছে কেমন? 80 দাম উঠছে, মাশাআল্লাহ, তো ভালো দাম উঠছে। তো কত হলে দেওয়ার নিয়ত আছে? আর কিছু দিলে দিয়ে দিবেন। আচ্ছা কাকা, এটা কি জাতের বাছুর? শাহিওয়াল জাতের বাছুর। আচ্ছা, তো আপনি কাকা কতদিন যাবৎ ব্যবসা করতেছেন? এই ব্যবসার সাথে কত বছর যাবৎ জড়িত আছে? আজ থেকে 15 বছর। তা আচ্ছা কাকা, এটা কি জাতের বাছুর? ক্রস জাতের বাছুর। এটার দাম চাইতেছেন কত? 80 দাম চাইতেছেন। আর দেওয়ার নিয়ত? দেওয়ার নিয়ত 70-65। 65 বলতেছে, দেওয়ার নিয়ত 70। আচ্ছা কাকা, ধন্যবাদ, ভালো থাকবেন। ভাইজান ভালো আছেন? হাটে গরু কতটি নিয়ে আসছেন? 8টা নিয়ে আসছেন। বিক্রি করছেন কটা? একটাও না কেন ভাই? লোক কম। আচ্ছা, এখন বাজারে কি অবস্থা, চড়া না মন্দা? বাজার সস্তা। আচ্ছা, কিনার বেলায় কি সস্তা না বিক্রির বেলায় সস্তা? বিক্রির সময় সস্তা লাগতেছে। আর কিনতেছেন কোথা থেকে? কিনে আনছেন চড়া দাম দিয়া।
আচ্ছা তো আপনার এখানে কতগুলি গরু আছে মোট? 8টা আছে। 8টা বাসায় কি আর গরু আছে? না বাসায়। বাসায় গরু নাই। আচ্ছা তো আপনার গরুগুলো একটু দর্শকদের একটু দেখাই। আচ্ছা এই গরুটা ভাই কি জাতের গরু? এটা দেশি। দেশি গরু। তো আচ্ছা এটা কি দাঁত হইছে? দুই দাঁত হইছে। আচ্ছা এটা কি কাটার জন্য নিবে না পালার জন্য নিবে? কাটার জন্য নিতে পারে পালার জন্য নিতে পারে। তো এটা কি পালার জন্য ভালো হইব? পালার জন্য ভালো হইব। তো দাম কত টাকা চাইতেছেন? 120। 120 হলে ভাই দাম বেশি হয়ে যায় না? না এত ছোট একটা গরু 1,20,000। এটা কিন্তু আপনি ঈদের সময় যে দাম চাইলেন ওই দামটা এখন চাইতেছেন? আচ্ছা তো আর দেওয়া দাম কত? 70-80 বলতেছে। আর কত হলে দেওয়া যাব? 85 হলে দেওয়া যায় না? 85 দিলে কি লস হয়? আচ্ছা ঠিক আছে। তো আপনার তো আর একটা সুন্দর একটা গরু রয়েছে এদিকে লাল। লাল গরু কিন্তু সবসময় বাজারে একটু সেরা গরু থাকে আর বাজারে একটু চাহিদা বেশি। আচ্ছা এই গরুটা কি জাতের গরু? এটাও দেশি গরু। আচ্ছা তো এটার দাম চাইতেছেন কত? 110। তো এটা কত হলে দিবেন? এই 80 হলে দিয়ে দিবেন? লাখখানি হলে দিয়ে দিবেন? আচ্ছা এটা তো বাচ্চা একটা গরু, লাখখানি হলে বেশি হয়ে যাবে না? মালে টাকা দিবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। কাকা ভালো আছেন? কাকা কয়টা গরু নিয়ে আসছেন? দুইটা। এই যে এই বলদ গরু দুইটা নিয়ে আসছেন কাকা, এগুলো কি বাচ্চা না দাঁত হয়ে গেছে? বাচ্চা গরু না দাঁত হয়ে গেছে? বাচ্চা গরু। বয়স কেমন আছে এই দুইটার? 6টা করে দাঁত। তাহলে বাচ্চা হইলো কেমনে? আচ্ছা কাকা তো দাম কত টাকা চাইতেছেন? 1,50,000। 1,50,000 জোড়া? জোড়া 1,50,000। তো হাটে দাম উঠছে কেমন? দামের গরু ঠিক আছে। কেমন দাম বলতাছে? 30 কইতাছে। 30 বলতাছে? তো কত হলে আপনার দেওয়ার নিয়ত আছে? আপনার নিয়তটা কত? দেওয়ার নিয়ত 45। 1,45,000। আচ্ছা কাকা ধন্যবাদ, ভালো থাকবেন। এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট দুইটা বলদ গরু, দাম 1,30,000 হলে দিয়ে দিবে। ভাইজান দাম কত টাকা চাইতেছেন? 95। হাটে দাম উঠছে কেমন? হাটে কেমন দাম উঠছে? 75-76। আচ্ছা এটা কি হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস? আচ্ছা তো কত হলে ভাই দেওয়ার নিয়ত আছে? এটা লাস্ট কত বিক্রি করবেন? 85 হলে দিয়ে দিবেন। দর্শক বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস, লাস্ট 85 হলে দিয়ে দিবে। কাকা দাম কত টাকা চাইতেছেন বাছুরটার? 85। কি জাতের বাছুর? দেশি। তো হাটে দাম উঠছে কেমন? এখনো দাম বলে নাই, বাজার কি মাত্র জমছে। আচ্ছা তো এটা কত হলে দেওয়ার নিয়ত আছে? নিতাম না কিন্তু কাস্টমার আসবে আমাদের ভিড় দেখে। 80। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। ভাইজান আপনার এটা দাম চাইতেছেন কত? 1,10,000। আচ্ছা এটা কি পালার জন্য নেবে না কাটার জন্য নেবে? কাটার লাগিয়া। আচ্ছা তো এই গরুটা ওজন আছে কেমন? 6 মণ তো ভাই হইব না ভাই, অনেক ছোট একটা গরু। ভাই 6 মণের গরু আরো অনেক বড় হয়, 4.5 মণ প্লাস হইব। আপনি বুড়ি সুড়ি শুদ্ধ হিসাব করছেন, লাইব্রেরি গেছেন গা। আচ্ছা তো লাস্ট কত হলে দিতে পারবেন ভাই? 95,00,000। লাস্ট 95। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। কাকা বাছুরটার দাম চাইতেছেন কত? দাম চাইতেছেন 1,10,000। কি জাতের বাছুর এটা? আপনার পালের বাছুর। তো আচ্ছা এ কাকা বলতেছে সিন্ধি বাছুর। তো কতদিন লালন পালন করছেন বাছুরটা? 3 বছর। তাহলে তো এটা বাছুর বলা যায় না। কয় দাঁত হয়েছে? 2 দাঁত। আচ্ছা তাহলে তো 3 বছরে এটা ছোট, অনেক ছোট রয়েছে। সিন্ধু হলে তো 3 বছর অনেক বড় হওয়ার কথা। দেশি গরু বলা যায়। আচ্ছা তাহলে এটা লাস্ট কত হলে দেওয়ার নিয়ত আছে কাকা?
দাম বলে 80 আর কিছু বাড়লে কি দেওয়া যায় এই কিছু বাড়ে নেই আচ্ছা দেখেন দেখতাছেন কিছু বাড়ে কিনা আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ বলে থাকবেন কাকা দাম কত চাইতেছেন 85 কি জাতের বাছুর এটা হলস্টন ফিজিয়ান ক্রস দাম উঠছে কেমন হাটে মোটামুটি কেমন দাম বলতাছে 70 72 বলতাছে তো কত হলে দেওয়ার নিয়ত আছে যারা নেয় আপনার টার্গেটটা কেমন টার্গেট তো টার্গেট 80 টার্গেট ছিল এখন বাজারে কাস্টমার কম তাই কিছু কমছে নাকি আচ্ছা কিছু আর কিছু বাড়লে দেওয়া দেব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন কাকা ভালো আছেন দাম কত চাইতেছেন এটার 65000 কি জাতের বাছুর এটা সিন্ধি তো এটা তো খামার করার জন্য নেবে না তো হাটে দাম উঠছে কেমন 50 55 বলতাছে তো কত হলে দেওয়ার নিয়ত আছে এটা সাইডের কম বিক্রি করবেন না আচ্ছা এটা কি আপনার কিনা না পালা কিনা কিনা বাছুর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন